আলাইকুম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। আপনার প্রশ্ন বা মন্তব্য কি আমাদের জন্য? ব্যাপার বই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমি লেখক সাহেবকে জিজ্ঞাসা করতে চাই, জি, জগন্নাথপুর পৌরসভার মেয়র জনাব আখতারুজ্জামান, জি, তাই কত সালে কোন দিন জাতীয় পার্টি করেছিলেন এবং জাতীয় পার্টি কি ছিলেন? আখতার সাহেব কত সালে জাতীয় পার্টি করছেন এবং জাতীয় পার্টির কি ছিলেন? আচ্ছা, তার মানে আপনার প্রশ্নের মধ্যে তো আমি কথাটা সত্য না, কারণ কোনোদিনও জাতীয় পার্টি করছেন না, কারণ রাজনীতি আরম্ভ হয়েছে বিএনপি থেকে। আচ্ছা, এবং বিএনপি জগন্নাথপুরের সভাপতি ছিলেন, তার বিএনপিকে রিজাইন দিয়ে নতুনভাবে বিএনপি থেকে একবার মেয়র ছিলেন এবং নতুন মেয়র হয়েছেন স্বতন্ত্র থেকে, এবং তাই কোনো অবস্থাতে আওয়ামী লীগের লোকের লিয়াজো না। অসত্য কথা, আমি জগন্নাথপুর পৌরসভার একান্ত পৌরসভার বাসী হয়ে এবং পৌরসভার আমার বাড়ি, আমার গ্রামের বাড়ি হবিপুর, আমার পাশের বাড়ি আক্তার। আচ্ছা, যার ধরুন একটা মিডিয়াতে অসত্য কথাটা বলার জন্য আমি ওনাকে বলছি যে কথাটা ক্ষমা প্রার্থী করেন। মানে আপনি বোঝাতে চাচ্ছেন জাতীয় পার্টি করেন না, উনি তো আগে বিএনপি মেয়র ছিলেন, তাই না? বিএনপি মেয়র ছিলেন, এবার কেন নমিনেশন পান নাই? এবার বিএনপি তাই বিএনপি আকাঙ্ক্ষমের জন্য হয়তো বিএনপিকে তাই বলা পাইতো না, এটা তার ব্যক্তিগত অধিকার, এটা স্বতন্ত্র। তারপরে উনি বিএনপি থেকে তাকে বহিষ্কার করছে, এটাও ঠিক আছে। আচ্ছা, থ্যাংক ইউ। আমি এটা লিয়াকত ভাইয়ের কাছে, আপনাকে ধন্যবাদ, আমি লিয়াকত ভাইয়ের কাছে এই প্রশ্নটাই নিয়ে যাব যে আওয়ামী লীগ, আমি আসছি আপনার কাছে, আওয়ামী লীগের সাথে ওনার লিঙ্ক আপ ছিল না এবং উনি জাতীয় পার্টিতেও ছিল না। আমি যাচ্ছি আরেকজন কলার কাছে। কলার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ফারুক ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ এখন পর্যন্ত ভালো রাখছে। আপনি নিশ্চয়ই ভালো আছেন, তাই না? শেখ তাহির। হ্যাঁ তাহির ভাই, তাহির ভাই কেমন আছেন আপনি? আপনার আলহামদুলিল্লাহ আল্লাহ এখন পর্যন্ত রাখছে। আচ্ছা, আপনার প্যানেল কেও সালাম। জি, আমি বিএনপির লিয়াকত ভাইকে বলতে চাই। জি, ওনার আপনিও প্রশ্নটা করেছেন, মাহবুব তালুকদার সাহেব, মাহবুব তালুকদার সাহেব জীবনে কোনোদিন কোন নির্বাচনের কথা ভালো বলেন নাই, কিন্তু গত 4 বছরের উপরে হয়ে গেছে উনি ওনার বাতা বেতন সবই নিতেছেন, পকেট গরম করতেছেন, পদত্যাগ করেন না কেন? উনি তো আজিজের সৎভাই লাগতেছে, নির্বাচন কমিশনার ওনাদের বিএনপির আজিজ সাহেব আছিলেন, আজিজের সৎভাই লাগতেছে। রকিব সাহেবের কি আপন ভাই নাকি? নির্বাচন বর্জন করেন, ওনাদের কথা তো রাতে ভোট শেষ হয়ে যায়, তাই আর সকালে তাই ভোট পায় না। না না, ভোট শেষ হয় না, আপনি আপনি নিজে দেখেন লাইন ধরে মানুষ ভোট দিতেছে, ভোট শেষ হওয়ার আগেই ওনারা বুঝতে পারেন যে ওনাদের পজিশন একেবারে খারাপ, হারাবেন, এর জন্য ভেগে যান। এখন দেখেন ওনারা এই যে ভ্যাকসিন নিয়ে একটা কেলেঙ্কারি এতদিন ধরে, ওনারা বললেন যে ভ্যাকসিন আসবে না, ভ্যাকসিন পাবেন না, ভ্যাকসিন দেওয়া হবে না, সরকারের সব প্ল্যান দুর্নীতির প্ল্যান। এখন যখন ভ্যাকসিন এসে গেছে টাইম মতো, এখন বলতেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী আগে নিতে হবে। একে একটা হাস্যকর, বিএনপি লাশের মধ্যেও একটা ইস্যু খুঁজে। আচ্ছা তাহের ভাই, আমি আপনাকে একটা প্রশ্ন করে আমি ওনাদের কাছে যাব। প্রশ্নটা হচ্ছে যে, আচ্ছা আপনি বলছেন যে তারা যখন বুঝে বাংলাদেশ, মানে বিএনপি যখন বুঝে যে পরাজিত নিশ্চিত, তখন তারা বলে যে বয়কট করলাম নির্বাচন। আচ্ছা, ঢাকা 18 আসন, পাবনা, তো বাংলাদেশের প্রধান দুটি রাজনৈতিক দলের নাম বলবেন আমাকে একটু। বুঝলাম না, বাংলাদেশের দুটি প্রধান রাজনৈতিক দলের নাম কি? বিএনপি, আওয়ামী লীগ, তাই নয় কি? জি জি। তাহলে বিএনপি ঢাকা 18 আসন বা পাবনাতে যদি আওয়ামী লীগ পায় 2 লাখ ভোট, সেখানে বিএনপি কত ভোট পাওয়া উচিত? দেখেন বিএনপির আমি প্রশ্ন করছি তাহের ভাই, আমি আপনি যেহেতু অনেকদিন রাজনীতির সাথে জড়িত আমি জানি, আমার প্রশ্ন হচ্ছে যে আপনি এটা তো স্বীকার করেন যে বাংলাদেশের প্রধান দুটি রাজনৈতিক দল হচ্ছে বিএনপি এবং আওয়ামী লীগ, তাহলে আওয়ামী লীগ যদি 2 লাখ ভোট পায়, তাহলে বিএনপি কত ভোট পাওয়া উচিত বলে আপনি কমন সেন্স, আওয়ামী লীগ বাদ বিএনপি বাদ, যা একজন জেনারেল পাবলিক হিসেবে, একজন কলার অলরেডি বলছেন যে বিএনপি আওয়ামী লীগ সত্যি কথা বলে না, আপনি আমাকে এই প্রশ্নটা আনসার দেবেন প্লিজ। হ্যাঁ, আমি বলছি আপনাকে, দেখেন বিএনপির গত
2008 সালের নির্বাচনের পর থেকে বিএনপির অবস্থা এমন হয়েছে, ওনারা এখন নিজের ঘরে এই বিএনপির অফিসে প্রেস কনফারেন্স করা আর ঘরের ভিতরে মিটিং। আপনি আমার প্রশ্নটা অ্যানসার দেবেন কিনা প্লিজ? সীমাবদ্ধ, তো এইটাই বলতেছি, সীমাবদ্ধ। বিএনপির পলিটিক্স এখন সীমাবদ্ধ, প্রেস কনফারেন্স করা ওনাদের অফিসে আর ওনাদের বাসায় বসে। বাট কত ভোট পাওয়া উচিত 2 লাখের এগেইনস্টে? 2 লাখ যদি আওয়ামী লীগের হয়, বিএনপির কত ভোট পাওয়া উচিত? মানুষ ভোট দিবে কেমনে বিএনপি কে? মানুষ দেখতেছে না বিএনপি 14 সালে? কিন্তু আমরা তো জাহাঙ্গীর সাহেবের মিছিল দেখলাম ঢাকা শহরে, সব অনেক বড় একটি মিছিল দেখলাম, এরা কি আওয়ামী লীগের ছিল? শুনেন, এই যে মিছিল মিটিং, মিছিল মিটিং শুনেন, এখন বাংলাদেশে হয় কি? আপনি আমার প্রশ্ন অ্যানসার দিচ্ছেন, আপনি এক্সপ্লেনেশন, আমার অনেক কলা লাইনে, তো প্লিজ আমি দিচ্ছি। এই মিটিং মিছিলে বিরিয়ানি খাওয়ানো হয়, টাকা দিয়ে মানুষ ভাড়া করে নিয়ে আসা হয় স্লোগান দেওয়ার জন্য, ওরা 300 টাকা রোজে কাজ করে এদেরকে 500 টাকা দেওয়া হয় একদিনের জন্য। আচ্ছা যাক, ঠিক আছে, আমি বুঝে নিলাম যে ওই মিছিলে সবাই আসছে 300 টাকা বিরিয়ানি খাওয়ার জন্য, একদম সবাই ইনক্লুডিং জাহাঙ্গীর সাহেবও, সমস্যা নেই। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে যে আপনার কাছে 2 লাখের এক কথা অ্যান্সার দেবেন প্লিজ, আমি আরেকজন কলাকার যাইতে হবে। 2 লাখের এগেইনস্টে আপনি বলছেন প্রধান দুটি দল বিএনপি কত ভোট পাওয়া উচিত? আওয়ামী লীগের যে উন্নয়নের যে কর্ম, আপনি আবার আমাকে হতাশ করলেন তাহের ভাই, আমি প্রশ্ন করছি, অ্যানসারটা চাই প্লিজ। অ্যানসারটা দিতেছি না, এক এক কথায় এক ভোট পাওয়া উচিত, 10 ভোট পাওয়া উচিত? এখন আর বিএনপি কে মানুষে ভোট দিতে চায় না, বিএনপি কে বর্জন করতেছে। আপনাকে ধন্যবাদ, আপনি অ্যানসার দেবেন না, আমি বুঝতে পারছি। আপনাকে ধন্যবাদ, আপনি অ্যানসার দেবেন না, আমি জাস্ট আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে কত ভোট পাওয়া উচিত, এটা নিয়ে গত টকশোতে অনেক পর্যালোচনা হয়েছে, আমি শেষ করতে পারি নাই কারণ সময় ছিল না। আমি যাচ্ছি আরেকজন কলার কাছে।